Hello, good morning and welcome back to my YouTube channel. আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। তবে হ্যাঁ 8টা বাজে, আমি এখন ঘুম থেকে উঠি না, আমি একটু আর্লি রাইজার। আমি সকাল সকালই উঠে পড়ি, উঠে ওয়ার্কআউট এক্সারসাইজ এসব করি। তো এখনো এক্সারসাইজ পর্বই চলছে, ইভেন খাট বাট সবও চালু হয়ে আছে। সেটা হচ্ছে যে যার জন্য সকাল সকাল উঠে পড়া, আজ স্যাটারডে এবং স্যাটারডেতে একটু ইচ্ছা করে উইকেন্ডের টাইমে একটু বেলা করে ঘুম থেকে উঠি, কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। কারণ সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই সবাই জানো এবং অলরেডি দেখা শুরু করে দিয়েছো, আমার নতুন প্রজেক্ট শুরু হয়েছে আকাশ আটে। 30 আগস্ট থেকে টেলিকাস্ট শুরু হয়েছে কাঞ্চি। তোমার সব মাতলামি দেখার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই, লাইট অফ করে দিও। ঠিক যেমন ভাবে তুমি আর বাবা দায়িত্ব নিয়ে প্রস্তুতি পর্ব চলছে সকাল থেকে। ওখানে আমার কল হচ্ছে 11টা, আর যেখানে শুট হয় ওটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে না একদম শেষ প্রান্তে, মানে মনে হয় যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না, মানে এমন এক জায়গায় আমাদের ওখানে মানে স্টুডিওটা। তো ওখানে এবার যাওয়ার আগে তো যা সব প্রস্তুতি করা সেগুলো তো চলছে, তো দেন ওখানে পৌঁছানোর পর কার সঙ্গে দেখা হয়, কাদের সাথে আড্ডা হয় সেটা তো তোমরা দেখতে পাবে, আর নতুন সেটও তোমরা আমার সঙ্গে টুর করবেন। এখন সময় আছে, হাতে একটু আগে আগে রেডি হয়ে গেছি, মোটামুটি এখান থেকে যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। দেন ক্যাব বুক করবো, ক্যাব বুক করে দেন সোজা ডিরেক্ট স্টুডিও। আর এই ক্রস করে গেলাম আমার মহাপীর থেরাপিউটিক স্টুডিও তাসানি। বাই বাই। 1 eternity later much later And finally we reached! Yippee! I am your makeup to my chalashichi. Here is it. আমি আগেটা রেকর্ডই করিনি, রেকর্ড না করে আমি শর্ট দিয়ে দিয়েছি, আমি সো স্মার্ট। বিকাশ দা, তোমাকে মাস্ক ছাড়া কেমন দেখতে? আমি এমনি খুব সুন্দর। দারুণ হিরো, সাউথ ইন্ডিয়ান হিরো। Thank you.
আমাদের সিরিয়ালটা পুরো ব্লগার দের নিয়ে শুরু হয়েছে, সবাই ব্লগার এখানে, সরি ব্লগার উই আপ কারেকশন করো ব্লগার উই আর ব্লগার্স এইভাবে করব দেন আমি একটা সংসার পেতেছে এখানে অভ্র আমার 7 বছরের পুরনো প্রেমিক এখন এখানে আমাদের হেয়ার হবে আমাদের ডালিয়া দিদি এখানে ডালিয়া দিদি সে হ্যালো পাচ্ছ এই চুলটা করতে বেশ টাইম লাগে এটা পুরোপুরি আমাদের ডালিয়াদির পুরো ক্রিয়েশন পুরোপুরি ওনার হাতের জলওয়া আর ওদিকে আমার ল্যাটখোর অনস্ক্রিন বর্ষুই আছে সে নিজে ব্লগ দেখছে তো হাফ রেডি ব্লাউজ পরে আছে ব্লাউজটা টি শার্টের মতো করলে কোনো অসুবিধা হয় না এখনও শাড়ি পরা বাকি টেপ জুয়েলারি এখনও অনেক কিছু হাবা বাকি তারপরে ফ্লোরে গিয়ে তন্দুরি হবো আমরা সবাই এবং দেন আজকে আরো অনেকের সঙ্গে আড্ডা হবে